আপনারা যারা এই ভিডিওটি ওপেন করেছেন নিশ্চয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কি এটি জানার আগে আমরা জেনে ইঞ্জিনিয়ারিং শব্দটি মূলত এসেছে ল্যাটিন শব্দ ইঞ্জিন থেকে যার অর্থ সহজাত গুণ আমি যদি একটু সহজ ভাষায় আপনাকে বলি ইঞ্জিনিয়ারিং হচ্ছে মূলত বিজ্ঞান এবং অঙ্কের প্রয়োগিক ব্যবহারের মাধ্যমে আমাদের বাস্তব জীবনের সমস্যাগুলোর সহজ সমাধান বের করা কিভাবে একটু উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি একটা সময় মানুষ শুধু হেঁটে যাতায়াত করতো এরপর গরুর গাড়িতে যাতায়াত করা হতো এবং পণ্যবহনের জন্য মহিষের গাড়ি কিংবা ঘোড়ার গাড়ি ব্যবহার করা হতো এখন কিন্তু আমরা এই যে প্রযুক্তির উন্নয়নের ফলে বিভিন্ন ধরনের অত্যাধুনিক গাড়ি পেয়েছি যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকি এবং হাজার হাজার টন পণ্য কিন্তু আমরা পরিবহন করতে পারছি ঠিক তেমনি ভাবে নদী পথে একটা সময় নৌকা ব্যবহার করা হতো এর পূর্বে ডিঙ্গি নৌকা ব্যবহার করা হতো এখন কিন্তু অত্যাধুনিক লঞ্চ বের হয়েছে যেগুলোর মাধ্যমে আমরা ভাবে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে পারছি ইভেন অ্যাটলান্টিক মহাসাগরেও কিন্তু আমরা এই জাহাজগুলোর মাধ্যমে চলতে পারছি আবার ছোট ছোট যে নদীগুলো ছিল সেখানে বাঁশের শাঁকো তৈরি করা হতো কিংবা কাঠের ব্রিজ তৈরি করা হতো এখন কিন্তু পদ্মা নদীর মতো নদীতেও ছয় দশমিক এক পাঁচ কিলোমিটারের পদ্মা সেতু আমরা পেয়েছি আমরা মেট্রো রেল পেয়েছি যেগুলো আমাদের যাতায়াত ব্যবস্থাকে সহজ করেছে আবার একটা সময় পাখির মাধ্যমে তথ্য আদান প্রদান করা হতো ছোট ছোট চিরকোট পাখিকে দেওয়া হতো যেগুলো খুব ছোট্ট বার্তা এক দেশ থেকে অন্য দেশে বহন করত। কিংবা হাতে লিখে চিঠি দেওয়া হতো যেগুলো পনেরো দিন বিশ দিন এক মাস দেড় মাস ধরে আমরা যেখানে পাঠিয়েছি সেই ঠিকানায় যেত বাট এখন কিন্তু আমরা মোবাইলের টেক্সট মেসেজের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিংবা ইমেল ব্যবহার করে খুব সহজেই বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করতে পারছি মুহূর্তের মধ্যে আবার আমরা ঘরে বসে ভিজুয়ালাইজেশন ব্যবহার করে ভিআর টেকনোলজির মাধ্যমে কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তকে নিজেকে অনুভব করতে পারছি যে আমি এই জায়গাতে আছি এরকম মধ্যে অত্যাধুনিক প্রযুক্তি বের হয়েছে যেগুলোর মাধ্যমে আমরা কিন্তু আমাদের জীবন মানকে সহজ করেছি আপনারা চ্যাট জিপিটির কথা অনেকে শুনেছেন চ্যাট জিপিটির মাধ্যমে আমরা অনেক সহজ বিভিন্ন তথ্য অনেক সহজে পেয়ে যাচ্ছি সেরকম এআই টেকনোলজির মাধ্যমে কিন্তু অনেক উন্নতি সাধিত হয়েছে এগুলো সবই ইঞ্জিনিয়ারিংয়ের উদাহরণ আরেকটা উদাহরণ যদি আমি বলি যেটা না বললেই না ইলেকট্রিসিটি এই যে সব উদাহরণের কথা আমি বললাম এগুলোর পিছিয়ে কিন্তু ইলেকট্রিসিটির অনেক বড় অবদান রয়েছে এর পূর্বে মানুষ অন্ধকারে থাকতো কুপি বাতি জ্বালাতো কেরোসিন তেল দিয়ে এখন কিন্তু আমরা এই যে ক্যামেরাতে আমি ভিডিও রেকর্ড করছি লাইট জ্বলছে এই সবকিছুই কিন্তু ইঞ্জিনিয়ারিং এর উৎকৃষ্ট উদাহরণ সো আমরা বুঝতে পেরেছি যে ইঞ্জিনিয়ারিংটা আসলে আমাদের জীবনকে কতটা সহজ করছে এবং আমাদের মানব সভ্যতায় হাজার হাজার বছর ধরেই কিন্তু এই শিক্ষা ব্যবস্থাটি চলে আসছে এবং এই একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যে শুধু যে বিজ্ঞানের সাবজেক্টগুলোই পড়তে হয় তা কিন্তু না ইঞ্জিনিয়ারদের বিজ্ঞানের পাশাপাশি অর্থনৈতিক এবং মানবিকের যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ হিউম্যানিটিজ এবং কমার্সের বিষয়গুলোও তাকে জানতে হয় সো সব কিছু মিলিয়েই একজন ইঞ্জিনিয়ার তৈরি হয়ে থাকে এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের একটি অংশ অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটি আপনি নিতে পারেন বিভিন্নভাবে তার মধ্যে অন্যতম হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটি অর্জন করে তারা নিজেদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসাবে পরিচয় দিতে পারে এখন আপনি কীভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত সরকারি বা বেসরকারি যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে পাঠ গ্রহণের মাধ্যমে আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে পারেন বর্তমানে বাংলাদেশে তেত্রিশটি ডিপার্টমেন্টে ডিপ্লোমা ডিগ্রি নেওয়ার সুযোগ রয়েছে এবং বিয়াল্লিশটি জেলায় পলিটেকনিক এবং মনোটেকনিক মিলিয়ে পঞ্চাশটি ইনস্টিটিউট রয়েছে যার আসন সংখ্যা বিয়াল্লিশ হাজার পাঁচশো থেকে তেতাল্লিশ হাজার সো সরকারি পলিটেকনিক থেকে এই তেতাল্লিশ হাজার শিক্ষার্থী প্রত্যেক বছর এসএসসি পরীক্ষার পর তেত্রিশটি ডিপার্টমেন্টের যে কোনো ডিপার্টমেন্টে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটি নিতে পারে আমরা যদি প্রাইভেট পলিটেকনিকের কথা বলি যারা সরকারিতে চান্স পাবে না আমরা দেশের প্রায় প্রত্যেকটি জেলাতেই প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট লক্ষ্য করি এবং যার সংখ্যাও প্রায় পাঁচশোরও অধিক সো এই যে তেত্রিশটি ডিপার্টমেন্ট পাঁচশো প্লাস প্রাইভেট পলিটেকনিক কিংবা পঞ্চাশটি সরকারি পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট সো আপনার জন্য কোন পলিটেকনিকে ভর্তি হওয়া সহজভাবে আপনি কোথায় চান্স পেতে পারেন কিংবা আপনি কিভাবে ডিপার্টমেন্ট সিলেক্ট করবেন কোন ডিপার্টমেন্টের চাকরি বাজার কেমন কোন ডিপার্টমেন্টে পড়লে আপনার ক্যারিয়ার উজ্জ্বল হবে বা কোন ডিপার্টমেন্ট আপনার প্যাশনের সাথে যায় এই তথ্যগুলো কিন্তু জানা আপনার জন্য খুবই জরুরি সো আপনি যদি এই তথ্যগুলো জানতে আগ্রহী হয়ে থাকেন আপনাদের জন্য এবারেই প্রথমবারের মতো বাংলাদেশের প্রথম ইঞ্জিনিয়ারিং স্কুল স্বপ্নাকলেনি স্কুল ফ্রি ক্যারিয়ার গাইডলাইনের একটি সুযোগ দিচ্ছে এবং আপনি যদি এই তথ্যগুলো জানতে চান সেক্ষেত্রে আপনি এখন স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন যে নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে এসএসসি দু হাজার তেইশ লেখা মেসেজ করলে আমাদের যারা প্রতিনিধি আছে আপনার সাথে যোগাযোগ করে আপনাকে এই ধরনের তথ্য দিয়ে সহায়তা করবে এছাড়াও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আমরা নিত্য নতুন এই ধরনের তথ্যমূলক ভিডিও নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ